وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই সাইফ রহমান, আপনি জানতেছেন যে ইমামতির জন্য সবচেয়ে উপযুক্ত কে? বয়স্ক ব্যক্তি, আলেম ব্যক্তি, হাফেজ ব্যক্তি? আলহামদুলিল্লাহ, সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ যে ইমামতি খুবই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তো এই দায়িত্ব কে পালন করবে সে সম্পর্কে সহিহ সুন্নাহর ভিতরে একাধিক বর্ণনা এসেছে, এবং সে আলোকে ইসলামিক স্কলারগণ বলেছেন, আহাক্কুন নাসি বিল ইমামাতি হুয়াল আলিমু বি আহকামিস সালাতি ওয়াল হাফিজুল কিতাবিল্লাহ। ইমামতির সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হচ্ছেন তিনি যিনি সালাতের যে নিয়ম কানুন রয়েছে, সালাতের যে মাসআলা মাসাইল রয়েছে, সালাতের যে নিয়ম কানুন বিধিবিধান রয়েছে, সে সম্পর্কে যিনি সবচেয়ে ভালো জানেন, পাশাপাশি ওয়াল হাফিজুল কিতাবিল্লাহ, কোরআনের তিনি হেফজ রাখেন বা কোরআন যার হেফজও রয়েছে, তো এমন ব্যক্তি হচ্ছে ইমামতির সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। সহিহ মুসলিমের ভিতরে আবদুল্লাহ ইবনে আবি মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবিল্লাহ। কোন কওমের বা কোন জামাতের ইমামতি যদি কেউ করতে চান, তো ইমাম হবেন উনি বা সেই ব্যক্তি, আকরাহুম লিকিতাবিল্লাহ, যিনি আল্লাহর কিতাব সম্পর্কে বেশি ভালো জানেন। এখানে আকরাউহুম বলা হয়েছে, অর্থাৎ তাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি কোরআন পাঠ করতে পারেন বা কোরআন পড়েছেন, কোরআনের বিধিবিধান জেনেছেন। এখানে আমাদের সমাজে যে সমস্ত হাফেজ সাহেবগণ বা কারিগণ কোরআন পড়েছেন ঠিক, কিন্তু কোরআনের কিছুই বুঝেন না, কোরআনের মর্ম তারা অনুধাবন করতে পারেননি, তাদেরকে কিন্তু মেইন করা হয়নি। বরং আমরা যদি কাউকে একটা চিঠি দেই আর তিনি যদি চিঠিটি পড়েন, আর চিঠি পড়ার পরে যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি পড়েছো, তো নিঃসন্দেহে তিনি বলতে পারবেন, এবং সেই উদ্দেশ্য নিয়েই চিঠি দেওয়া হয়েছে। যিনি দিয়েছেন তিনি যেমন মেইন করেছেন যে এটি যাকে দেওয়া হচ্ছে তিনি পাঠ করবেন, আর যিনি চিঠি পেয়েছেন তিনি পাওয়ার পরে এটি যে পড়েছেন সেখান থেকে মেসেজটি তিনি গ্রহণ করার জন্যই পড়েছেন। কিন্তু আজকে আমরা আমাদের সমাজে কোরআন একবার আর দুইবার নয় বহুবার খতম দিচ্ছি, কিন্তু কোরআনের কিছুই আমি জানি না, এমন ব্যক্তিকে কিন্তু আকরাহুম লিকিতাবিল্লাহ বলা হয়নি। বরং যিনি কোরআনের হালালকে হালাল জেনেছেন, কোরআনের হারামকে হারাম জেনেছেন, কোরআনের বিধানকে বুঝেছেন, এবং এরই ধারাবাহিকতায় সালাতের যে বিধিবিধান সে সম্পর্কেও তিনি যথেষ্ট জ্ঞান রেখেছেন, তো এমন ব্যক্তি হচ্ছে ইমামতির সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। ফা ইন কানু ফিল কেরাআতে সাওয়া, যদি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, কোরআন জানার ক্ষেত্রে, সালাতের বিধিবিধান সম্পর্কে জানার ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি একই মর্যাদার হয়ে থাকেন, অর্থাৎ সমানে সমান, কেউ কারো থেকে এগিয়ে নেই, ফা আলামুহুম বিসুন্নাহ, তো এক্ষেত্রে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের জ্ঞান সম্পর্কে কার অধিক জ্ঞান রয়েছে। তো কোরআনের জ্ঞানে জ্ঞানী ব্যক্তি ইমামতির সবচেয়ে বেশি উপযুক্ত। এক্ষেত্রে সুললিত কণ্ঠের অধিকারী হওয়াটা কিন্তু শর্ত নয়, বরং কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারাটাই হচ্ছে মূল বিষয়, এবং এর চেয়েও যে বড় বিষয় সেটি হচ্ছে কোরআনের জ্ঞান যিনি রাখেন তিনি হচ্ছেন ইমামতির সবচেয়ে উপযুক্ত। এবং এক্ষেত্রে একাধিক যদি প্রার্থী হয়ে থাকেন, তো সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তাদের মধ্য থেকে কে ভালো জানেন, তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে জানা মানুষ পাওয়া যায়, তো সেক্ষেত্রে এই দুটোর সমন্বয় করে যিনি কোরআন সম্পর্কে জানেন পাশাপাশি সুন্নাহও জানেন, এমন ব্যক্তি ইমাম হওয়ার উপযুক্ত। আল্লাহু আলাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ।